ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা সহ সকল ব্যবসায়ীর ব্যাংকিং সুবিধা সহজ ও দ্রুত করা গেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন আর অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এর চেয়ারম্যান আলী রেজা ইফতেকার ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা আদায়ে এবিসিসিআই এর সহযোগিতা চাইলেন দুই পক্ষের মতবিনিময়ে এসব কথা বলেন তারা রিপোর্ট করছেন জাহিদ রহমান করোনায় বিরাজমান পরিস্থিতিতে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় ব্যাংকিং খাতের ভূমিকা সমস্যা ও সম্ভাবনা বিষয়ে ব্যাংকের প্রধান নির্বাহীদের সাথে এফবিসিসিআই এর নেওয়া উদ্যোগে মত বিনিময়ে উঠে আসে পারস্পরিক নানা চ্যালেঞ্জের কথা সরকারের সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে রেভিনিউ বোর্ডের সাথে যদি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে ঋণ পরিশোধের সময় বাড়ানোর প্রস্তাব করেন এফবিসিসিআই সভাপতি আমরা যে প্রবলেমগুলি ফেস করছি বিশেষ করে স্মল এন্ড কুটিরদেরকে যে এখনো প্রায় 27% যে এখনো আমরা দিতে পারি না বা 23% এখনো দিতে পারি না সেটি কিন্তু আগে দিতে পারতাম বড়দেরকে কিন্তু আমার মনে প্রথম দুই মাসে আমরা টাকাটা দিয়ে ফেলতে পেরেছি আমি মনে করি যে এই জায়গায় কাজ করা আমাদের খুবই প্রয়োজন ঋণ ফ্যাসিলিটিস সহ যত সিম্পলিফিকেশন এবং দ্রুততর অ্যাক্সেস নিশ্চিত করা যতই যাবে ততই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে আর অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স মনে করে সহযোগিতার মাধ্যমে সংকট মোকাবেলা সম্ভব আপনাদের ব্যবসা চালু রাখার জন্য অবশ্যই ব্যাংকাররা সকল ধরনের এফোর্ট আমরা দিব এবং যারা ব্যাংকের টাকা নিয়ে সঠিক সময়ে তারা পরিশোধ করছে না সেইখানেও যদি এফবিসিসিআই যদি আমাদেরকে একটু হেল্প করে তাহলে মনে হয় ব্যাপারটা খুব ভালো হয় কারণ একটা কথা কি দেশের যদি নন পারফর্মিং লোন বাড়ে এটা সবাইকে এফেক্ট করবে এটা শুধুমাত্র ব্যাংকের ক্ষতি না এটা ব্যবসায়ী মহলের ক্ষতি সহজে ঋণ গ্রহণ ও তা নিয়মিত পরিশোধ করা হলে ব্যাংক ও ব্যবসায়ীরা টিকে থাকবে এবং অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেন বক্তারা জাহিদ রহমান আরটিভি ঢাকা